আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এই ম্যাক্সি স্টাইলের বেবি ফ্রকটি আপনাদের কাটিং করে দেখাবো। এর জন্য আমি এখানে টোটালে 32 ইঞ্চি লম্বা একটি কাপড় নিয়ে নিয়েছি। আর এবার এখান থেকেই আমি এর বিভিন্ন পার্টগুলো কেটে দেখাবো। এখানে আমি প্রথমে একটি ভাঁজ দিয়ে নিলাম। ভালো করে লক্ষ্য করুন, আমি প্রথমে একটি ভাঁজ দিয়ে এটাকে দুই পার্ট করে নিলাম, আর এবার আরও একটি ভাঁজ দিয়ে মোট চারটা পার্ট করে নিলাম। এবার এখান থেকে আমি 12 ইঞ্চি পরিমাণ কাপড়টাকে কেটে সেপারেট করে নেব। ওপরের যে ম্যাক্সি স্টাইলে যেহেতু ফ্রকটি হবে, ওপরের গলার যে পটিটা সেটার জন্য আমি এখানে 12 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে আলাদা করে রেখে দেব। এবার পরবর্তীতে যে কাটগুলো আমি দেব সেটা হচ্ছে ফ্রকের নিচের অংশটি। ওপরের গলার যে পট্টিটা হবে সেটা কিন্তু আমি 2.5 ইঞ্চি পরিমাণ লম্বা দেব, তাই আমি এখানে 3 ইঞ্চি পরিমাণ কাপড় মানে ফিতাটাকে বাদ দিয়ে এর টোটাল লেন্থটাকে বের করে নিচ্ছি। আমাদের ফ্রকটা হবে 17 ইঞ্চি লম্বা। আমি এখানে মানে 17 ইঞ্চিতে দাগ দিয়ে পরবর্তীতে আরও একটি দাগ দিয়ে নিলাম, যেটা আমি সেলাইয়ের মার্জিন হিসেবে রেখেছি। এবার এই দাগ দিয়ে নেওয়া জায়গাটা কাটিং করে নেব। এবার ওপেন সাইডটা মানে আমি ভাঁজ করে নেওয়া কাপড়টার ওপেন সাইডে 2x2 একটি বক্স এঁকে নেব, মানে ওপর থেকে 2 এবং পাশ থেকে 2 ইঞ্চি নিয়ে একটি বক্স এঁকে নিচ্ছি। এবার এই বক্সটাতে আমি সুন্দর করে রাউন্ড করে আমি দাগ দিয়ে নেব, এটা ফ্রকের আর্ম হোলের অংশ। এবার ঠিক তার অপোজিট অংশে অর্থাৎ ক্লোজড অংশে আমি 1 ইঞ্চি দাগ দিয়ে নিয়ে এই আর্ম হোলের পয়েন্ট এবং এই মানে ক্লোজ সাইডে যে দাগটি দিলাম সেটা স্টার্টিং পয়েন্টটাকে মিলিয়ে নিলাম। এবার মিলিয়ে নেওয়া দাগগুলো অনুযায়ী আমি এটাকে কাট করে নেব। এবার একটু বডি পাশে একটু আপনি চাইলে শেপ করে নিতে পারেন, এটা না দিলেও চলবে। আমি আমার কাছে মনে হয় এটা দিলে একটু ভালো লাগে, তাই আমি এখানে একটু কাট লাগিয়ে নিয়েছি, তবে এটা অপশনাল, আপনি না দিলেও পারবেন। এবার নিচের অংশ থেকে একটু অসমান কাপড়গুলোকে কেটে সমান করে নেব। এই তো আমার কাপড়টা কাট করা হয়ে গেছে নিচের পাড়টা, আর এই অংশটা আমি ঠিক এইভাবে ভাঁজ করে কুচি দিয়ে নেব, যেটা সেলাই করে আমি ওপরের গলার পট্টিটার সাথে সেট করব। এবার আমি গলার পট্টিটাকে আমি কাটিং করে নেব, আর এর জন্য যে 12 ইঞ্চি পরিমাণ কাপড়টাকে আমি সেপারেট করে রেখেছিলাম সেই কাপড়টাকে আমি সুন্দর করে প্রথমে একবার ভাঁজ দিয়ে নিচ্ছি, নিয়ে দুই পার্ট করলাম, এবার আরও একটি ভাঁজ দিয়ে চার পার্ট করলাম, এবার আরও একটি ভাঁজ দিয়ে মোট 8 পার্ট করে নিলাম। এখানে 8 পার্ট নেওয়ার কারণ হচ্ছে ওপরের পট্টিটা কিন্তু ডাবল করে সেলাই করতে হবে, মানে ডাবল কাপড় নিয়ে সেলাই করতে হবে, সামনে 2টো পার্ট পেছনে 2টো পার্ট। এবার এখানেও আমি 2x2 ইঞ্চি করে একটি বক্স এঁকে নিচ্ছি, এই বক্সটার মধ্যে আমি সুন্দর করে রাউন্ড করে গলার শেপ দিয়ে নেব। এবার এই যে দাগটা আমি দিয়ে নিলাম, এখান থেকেই আমি পরবর্তীতে আরও একটি রাউন্ড করে দাগ দিয়ে নেব, যেটার মধ্যে যেটা 3 ইঞ্চি পরিমাণ গ্যাপে থাকবে। এখানে আমি সেলাই সহকারে 3 ইঞ্চি নিচ্ছি, সেলাই শেষ করার পরে কিন্তু এটার মানে চওড়াটা আরেকটু কমে আসবে। এটা গলা পাশে 1/2 ইঞ্চি এবং নিচ পাশে 1/2 ইঞ্চি, এই টোটালে আমার প্রায় 1 ইঞ্চি মতো চলে যাবে, যেটা সেলাই করার পরে 2 ইঞ্চি পরিমাণ থাকবে। এই যে আমি দাগ কেটে নিলাম, এবার এই দাগ অনুযায়ী পুরো দাগটাকে আমি মিলিয়ে নেব, নিয়ে এই অনুযায়ী আমি এই কাপড়টাকে সুন্দর করে কাট করে নেব। আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে আমার এটা কাট করে নেওয়া হয়ে গেছে, এবার এটার মাঝখানে আমি দাগ দিয়ে নিচ্ছি, মানে বডি পার্টের পেছনটা আমি এখানে পেছনে এটা বোতাম ঘর করব, অর্থাৎ এটা আমি ওপেন করব, যার কারণে এখানে আমি পেছনে দাগ দিয়ে নিলাম, আর এই 2টো দাগ দিলাম, এটা হচ্ছে কাঁধের অংশ। এই যে পেছন পাটটা আমি সুন্দর করে কাট করে নিচ্ছি, এভাবেই আমার এটা সেলাই করা হবে। এই যে আমি দাগ কেটে নেওয়া কাপড়টাকে আমি আপনাদেরকে একটু সেটিং করে দেখাচ্ছি, তাহলে আপনারা দেখতে যারা সেলাই কাজে নতুন আছেন তাদের বুঝতে সুবিধা হবে যে ফ্রকটা আমি কী টাইপের করে তৈরি করব। এই ফ্রক কাটিংয়ের ছোটো ছোটো শর্ট ভিডিও আমার পেজে আপলোড করা আছে, যারা দেখতে চান অবশ্যই আমার পেজের অথবা চ্যানেলের শর্টস এবং রিলস ভিডিওগুলোকে চেক আউট করে নেবেন। এই যে আমি এভাবে এটাকে সেট করে দিচ্ছি, এভাবে এটাকে আমি সেলাই করে নেব। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এর সেলাই ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমার পেজ এবং চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।